হৃদয় ছুঁয়ে গেল, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। অঙ্কন, একটু জানতে চাই, আসলে আমাদের কালজয়ী যে লোকগানগুলো আছে বা একদম অপ্রচলিত যে লোকগানগুলো, সেগুলো যখন সেগুলো নিয়ে নতুন করে নতুন আয়োজনে নতুন সঙ্গীত আয়োজনে যখন কাজ করছে, এবং তোমাদের কণ্ঠে বা যদি বলি তোমার কণ্ঠে গানগুলো যখন আসলে জনপ্রিয়তা পাচ্ছে, এই বিষয়টি আসলে কেমন লাগে বা আসলে এই কাজের পেছনে কতটা চ্যালেঞ্জ থাকে আসলে একটু শুনি। চ্যালেঞ্জের বিষয়টা আগে বলি, খুব বেশি চ্যালেঞ্জ মানে এটা অনেক বড় চ্যালেঞ্জ, কারণ যাদের গান গাইছি তারা কিংবদন্তির গান যখন তুলতে যাই তখন মনে হয় অনেক কঠিন, শুনতে ভীষণ সহজ কিন্তু তুলতে গেলে অনেক কঠিন। আর সেই গানগুলোকে আসলে একটু চিন্তা করে বিভিন্ন অঞ্চলের যে গানগুলো, সেই আঞ্চলিক গানগুলো বিশেষ করে একটু ভাষাগুলো জানতে হয় যে আসলে এই ভাষাটা কী বলতে চাচ্ছে। তো সব মিলিয়ে বলবো যে নতুনভাবে যখন আয়োজন করে গাই, বিশেষ করে আমি আমার যেটা হয়েছে যে আমার রংপুর অঞ্চলের গানে ভীষণ মানুষ পছন্দ করেছে আমার কণ্ঠে, তো এই ক্ষেত্রে বলতেই পারি যে শ্রদ্ধেয় ফেরদৌসী রহমানের গানগুলো আমি নতুনভাবে বেশ অনেকগুলোই করেছি, সেগুলো দর্শক পছন্দ করেছে, তো আমার ভালো লাগা এবং দোয়া যে সবার দোয়ায় এত সুন্দর সুন্দর গানগুলো যে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এইটাই চাওয়া পাওয়া এবং প্রাপ্তিটা এটাই। একজন দর্শক